suits. হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, খানিকক্ষণ আগেই আমরা লাইভে চলে এসেছিলাম এবং দেখালাম যে তিন মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উঠলেন এবং এই মুহূর্তে সেই লাইভে নির্বাচিত অংশ দেখতে পাচ্ছেন। যারা লাইভটি দেখতে পারেননি বা মিস করেছেন কোনোভাবে, তাদের জন্য আমি প্রতিবারই যখন লাইভ নিয়ে আসি তার নির্বাচিত অংশটিও তার খুব পরে পরেই ছেড়ে দিই। তিন যে মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উঠলেন, একজন হচ্ছে নাসার মার্ক ভান্ডে হেই, যার বয়স 54 বছর এবং ওনার ছিল এটি দ্বিতীয় ফ্লাইট, এবং এর আগে উনি একবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে কিন্তু গিয়েছিলেন। দ্বিতীয় আরেকজন যে গেলেন উনি হচ্ছেন ওলেগ নোভিটস্কি, ইনি হচ্ছেন রাশিয়ান, ইনি কসমোনট, ইনি কিন্তু সব থেকে বেশি বার গেলেন, মানে যাচ্ছেন, এবার নিয়ে উনি তিনবার গেলেন এবং 49 বছর বয়স, ওনার রেকর্ডও আছে 340 দিন 10 ঘন্টা 4 মিনিটের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে আসা। আর তৃতীয় যেই ব্যক্তি গেলেন সেই ব্যক্তির নাম হচ্ছে পাইটর ডারভব এবং ডাবরভ, ইনি একদম ইয়াং 43 বছর বয়স এবং এটি ছিল ওনার প্রথম মহাকাশ যাত্রা। তিন মহাকাশচারীকে আমরা দেখলাম রেডি হয়ে একেবারে, যে রাশিয়ান কসমোড্রোম বৈকনুর কসমোড্রোম কাজাকিস্তানে, সেখানে ওনাদের তিনজনকে নিয়ে আসা হলো। আমরা লাইভেও দেখতে পেয়েছি, লাইভের নির্বাচিত অংশই আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি এবং প্রত্যেকেই দেখতে পাচ্ছেন মাস্ক এবং অবশ্যই স্যানিটাইজার সমস্ত কিছুই করা রয়েছে, কারণ মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উঠছেন। 10 মিনিটের ফ্লাইট জার্নি, তারপর আরও 3 থেকে 3.5 ঘন্টা ওনাদের কাটাতে হবে একদম এই মডিউলের ভিতরে করেই। তারপর আমরা দেখতে পেলাম যে তিন মহাকাশচারীকে নিয়ে যাওয়া হলো আস্তে আস্তে একটি রকেটের সামনে। রকেটটি হচ্ছে সয়ুজ রকেট। কয়েকদিন আগেই পরশুদিনই একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই রকেটটিকে কিভাবে ট্রেনে চাপিয়ে নিয়ে আসা হলো কসমোড্রোমে, কাজাকিস্তানের কসমোড্রোম বৈকনুর কসমোড্রোমে। তিন মহাকাশচারীকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি খানিকক্ষণ আগেরই ভিডিও, সেই ভিডিওর মারফতে, এবং তিন মহাকাশচারী একেবারে তৈরি তাদের আরও একবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য, এবং একজনের মধ্যে নতুন আছেন যিনি প্রথমবারের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই যে মিশন, এটি হচ্ছে MS-18 এবং Expedition-64, টোটাল তিনটে মিশন, 64, 65, 66। কেন বলা হচ্ছে 64-এ সবাই যাচ্ছেন, কেউ 65-এ ফিরবেন, কেউ 66-এ ফিরবেন, ওর জন্য তিনটে মিশনকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পেলাম ঠিক রকেটের মাথায় যে সয়ুজের ক্রিউ মডিউল আছে সেই মডিউলের উপর লিফটে করে এনারা পৌঁছে গেলেন, রকেট রেডি। এবং তিন মহাকাশচারীকে আমরা দেখলাম যে একদম মডিউলের ভিতরে প্রবেশ করে ওনারা মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে ওড়ার জন্য তৈরি ছিল, আমরা লাইভেও দেখতে পাচ্ছিলাম, এবং তারপর ছিল উড়ে চলার পালা। কাউন্টডাউন শেষে একদম ঠিকঠাকভাবেই রকেটটি আমাদের গ্রাউন্ড স্টেশন ছাড়লো এবং উড়ে চলল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। একদম পারফেক্ট লিফট অফ দেখতে পেলাম আরও একবার সয়ুজের, এবং সত্যি অসাধারণ ছিল। এটা যে প্রাথমিক স্টেজ, তার যে চারটে বুস্টার, সলিড স্টেট বুস্টার, সেই বুস্টারগুলো টাইম মতো কিন্তু বেরিয়ে এলো, যেটা এর পরবর্তীকালে বলার। এই যে একটি মিশন হয় যাতে মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যান, তখন তিনখানা স্টেপে ওনারা যান, একটি তো রেডি করে নিয়ে এসে এনাদের রকেটে চড়ানো হয় এবং রকেটটি লিফট অফ করে, এটা যদি প্রথম হয়। তারপরের একটি স্টেজ হচ্ছে যেটি আজকে বিকেলবেলা 4:17 হবে ভারতীয় সময়, সেটিকে বলা হয় ডকিং, এবং তারপরে হয় হচ্ছে গিয়ে হ্যাচ ওপেন করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ। তিন মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন এবং লাইভ ফিডেই আমরা দেখতে পেয়েছি, এটি গ্রাফিক্স ফিড, এবং তারপর আমরা অনবোর্ড ক্যামেরাতেও দেখতে পেলাম। অনবোর্ড ক্যামেরা থেকে আমরা বেশ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনবোর্ড ক্যামেরার দৃশ্য। আর মাত্র 10 মিনিটের লঞ্চ ছিল, ঠিক ভারতীয় সময় 1:12 লঞ্চ হয়ে এটি কিন্তু ঠিক 1:22 একদম যেই কক্ষপথে পৌঁছানোর কথা ছিল সেই কক্ষপথে ছেড়ে দিল। দেখতে পেলেন এই মুহূর্তে এই রকেটটি
এবং তারপরে সয়ুজের এমএস 18 সয়ুজের এমএস 18 এর ভিতর তিন মহাকাশচারী রয়েছেন, যেটিকে আপনারা দেখতে পাচ্ছেন অনবোর্ড ক্যামেরায়। এবং তার খানিকক্ষণ বাদে আমরা দেখতে পেলাম যে তার যে অ্যান্টেনা নয় ঠিক সোলার প্যানেল, এই সোলার প্যানেল খুলে গেল। এর যে পিছনের সাইডে ব্যাটারিজ রয়েছে এবং এর মধ্যে থ্রাস্টার রয়েছে, সেটি এখন অন করে করে আস্তে 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 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে নিয়ে যাওয়া হবে এবং ডকিং হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।